স্নেহাশিস চক্রবর্তী। নামটা শুনলেই একটাই শব্দ মনে আসে, সুপারহিট। বাংলা সিরিয়াল জগতে একচ্ছত্র অধিনায়ক তিনি। সম্প্রতি ওবরায় কাণ্ডে হয়ে গেল তারই প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক মাধবীলতার প্রেস কনফারেন্স। ধারাবাহিকটি খুব শীঘ্রই আসতে চলেছে স্টার জলসায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের প্রধান দুই চরিত্র সুস্মিত মুখার্জি ও সর্বাণী ভুনিয়া। প্রথমে আসি, প্রথম যখন আমি মাধবীর চরিত্রটা সম্পর্কে শুনি, তো এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো, মাধবীর চরিত্রটা। তো যখন প্রথম শুনেছিলাম, তারপরে হয় না একটা আমরা মনে মনে ভেবে নিই যে এরকম হতে পারে এই ফাইট, কারণ দাদা প্রথম থেকেই বলে রেখেছিলেন যে প্রচুর ফাইট থাকবে, তোমাকে অনেক কিন্তু ফাইট করতে হতে পারে। তো একটা মনে মনে ভেবেই রেখেছিলাম। তো তারপর যখন প্রথম শুরু করলাম, আমি যেটা ভেবেছিলাম ওটার থেকে হাজার 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 গুণ মানে কাছের, মানে আমি বোঝাতে পারবো না যে আমি কি পেয়েছি মাধবীলতা থেকে। রিয়েল লাইফে আমি খুব একটা ভালো ফটোগ্রাফার না, এটার জন্যই বেসিক্যালি, বাট আমি খুবই ওয়াইল্ড লাইফ খুবই এনজয় করি বা আমি ঘুরতে খুব পছন্দ করি। সো আর একটা জিনিস যেটা মাধবীলতা থেকে আমার পাও না, এই চক্করে আমি ঘুরতে পারছি। মাধবীলতা বড় কথা, রিয়েল ক্যারেক্টার মাধবীলতা উড়িষ্যার একটা জঙ্গলে দেখা একটি মেয়ে, আর বিরিঞ্চি বলে যে ভিলেন আছে বলবো না, পুষ্পরঞ্জন চৌধুরী, ও রিয়েল ক্যারেক্টার। বিরিঞ্চিকে নাম দিয়েছিলাম উড়িষ্যার টার্জান, আর ওই মেয়েটিকে দেখেছিলাম এক রাতের জন্য আমি একটা অনুষ্ঠানে, ওদের একটা সুন্দর নৃত্য অনুষ্ঠান হচ্ছিল রাত্রেবেলা, মশাল টশাল জানি। মাধবীলতা এখানেও আছে, ছাত্রা হাই স্কুল থেকে আমি দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছিল, আর ওখানেও ছিল, সে মাধ্যমিক পাস ছিল বলে গায়ের মোহর পঞ্চায়েত পর্যন্ত আগে পর্যন্ত রেসপেক্ট করতো। অমিত মুন্সুর রিপোর্ট, কি খবর কলকাতা।